পকেটে একটি টাকা নেই এবং এক পয়সা পুঁজি দেবার সামর্থ্য কারো ছিল না, সেই ছেলেটি যে ঘুরে দাঁড়িয়েছে এটির বড় শক্তির নাম হচ্ছে তার মেধা। আমি আবারও তোমাদেরকে এখনই চোখে আঙ্গুল দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা যারা উদ্যোক্তা হয়েছ, আমি নিঃসন্দেহে একটু আগে যে এই ছেলেটির গল্প আমরা শুনলাম, পকেটে একটি টাকা নেই এবং এক পয়সা পুঁজি দেবার সামর্থ্য কারো ছিল না, সেই ছেলেটি যে ঘুরে দাঁড়িয়েছে এটির বড় শক্তির নাম হচ্ছে তার মেধা। তোমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই মেধাটি আছে। আমাদের একটি প্রবণতা কাজ করে, আমাদেরকে আগে থেকেই বলা হতো তোমরা এই কাজ করতে যাব, বলে দিল তোমাদের দ্বারা এই কাজ হবে না। আমরা যখন মুক্তিযুদ্ধ করতে গিয়েছি তখনও বলা হয়েছে পাকিস্তান সেনাবাহিনী এটা পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী, এই সেনাবাহিনীর বিরুদ্ধে তোমরা অস্ত্রহীনভাবে প্রশিক্ষণহীনভাবে খালি হাতে গিয়ে যুদ্ধ করে যুদ্ধে জিততে পারবে? আমরা কিন্তু নয় মাসে দেখিয়ে দিয়েছি খালি হাতেও যুদ্ধ করে জেতা যায় যদি সে তার মেধাটাকে কাজে লাগাতে পারে। তোমাদের জন্য আমি অকপটে একটি জিনিস স্বীকার করি, এটি আমাদের দুর্ভাগ্যের বিষয়, তোমাদের জন্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া দরকার ছিল, ডিজিটাল যুগের উপযোগী শিক্ষার যে ব্যবস্থাটা করা উচিত ছিল সেই ব্যবস্থাটি করা হয়নি, এবং আমি জানি না কবে নাগাদ এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে। আমি একলা লড়াই করছি, লড়াই করে শিক্ষার পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা করছি, এবং সেই পদ্ধতিতে আমাদের ছেলে মেয়েদেরকে যেন একেবারে শৈশব থেকে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করা যায়, তাদেরকে যেন প্রোগ্রামার বানানো যায় প্রাইমারি স্কুলে, সেই জন্য আমি প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছি, আমি ছেলে মেয়েদেরকে রোবোটিক্স শেখানোর জন্য আয়োজন করেছি, আমি এটি কন্টিনিউ করব। এবং আমি বিশ্বাস করি আমার নিজের চোখে যে দৃশ্যগুলো ভেসে আসে সেটি হচ্ছে আমি যখন ক্লাস টু থ্রির ছেলে মেয়েদেরকে প্রোগ্রামিং করার জন্য বসাইছি এবং তারা যখন দক্ষতার সাথে একটা গেম বানিয়ে বলছে আসো আমার সাথে খেলবা নাকি, তখন আমার নিজের বুকটা এত বড় হয়ে গেছে। কারণ কেউ বিশ্বাস করে নাই যে ক্লাস টুতে পড়া থ্রিতে পড়া কোনো ছেলে অথবা মেয়ে প্রোগ্রামার হতে পারে। এখন আমরা কাজ করছি রোবোটিক্স নিয়ে, আমার নিজের কাছে বিস্ময়কর, আমার চাইতে অবশ্য অনেক বেশি কাজ করে আমার ছেলে, সে ক্লাস টু থ্রি ফোর ফাইভের বাচ্চাদের হাতে রোবোটিক্সের কিট দেয়, দুই দিন তিন দিন প্রশিক্ষণ দেওয়ার পরে ওই কিট দিয়ে সে ছেলে একটা রোবট বানাতে পারে এবং পাশাপাশি প্রোগ্রামিং করে ওই রোবটকে মুভ করানোর মতন ক্ষমতা রাখে। এটি কেন বলছি, কারণ জন্ম থেকে বাঙালিরা মেধা সম্পন্ন জাতি, আমাদের মেধার উপর নির্ভর করে সারা পৃথিবী বহু ক্ষেত্রে বহুভাবে উপকৃত হয়েছে। তোমাদেরকেও যদি বলা হয়, তোমাদেরকেও হয়তো জীবনে প্রত্যেকে একবার না একবার শুনে আসছো তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কোনো কাজের না, বিশ্বাস করবে না সেই কথা, তোমার দ্বারাই সম্ভব হবে, তুমি এই করতে পারবে এবং তুমি পারো না এই কথাটা বিশ্বাস করবে না। আমি আজকে আমাদের ইকবাল বাহার যে প্রতিজ্ঞাটি করিয়েছে তোমাদেরকে, আমার মনে হয় ওই প্রতিজ্ঞার ভিতরে তোমাদের সমস্ত চেতনা সমস্ত কিছু ধরে রাখা হয়েছে, যার মধ্য থেকে তুমি বুঝতে পারবে যে তুমি যদি সৎ পথে থাকো, তুমি যদি ন্যায়নিষ্ঠ থাকো, তুমি যদি তোমার মানসিক শক্তিকে সবল করে রাখতে পারো, তাহলে তোমাকে পরাস্ত করতে পারে এই রকম লোক পৃথিবীতে নেই, তুমি জয়ী হবে এই আত্মবিশ্বাস তোমার থাকতে হবে। আমার কাছে ভাল লাগছে আশা নামে যে মেয়েটি অকপটে বলে গেছে আমি একসময় দুইজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেতাম না, আজকে এই 4000 লোকের সামনে কি স্বচ্ছন্দে সবলভাবে সাবলীলভাবে চমৎকারভাবে সে তার বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হলো। তোমাদের প্রত্যেকের সেই ক্ষমতা আছে। তোমাকে যদি কেউ বলা হয় যে তুমি এটা পারবে না, আমি বলি তুমি প্রমাণ করে দেবে যে তুমি এটা পারো, এবং এই প্রমাণ করাটার মধ্য দিয়েই আমি তোমাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি বাংলাদেশ যেইটুকু পথ পাড়ি দিয়ে এসছে এটি কঠিনতম লড়াইয়ের পথ পাড়ি দিয়ে এসছে। বাংলাদেশে এখন তোমার পাশে দাঁড়ানোর মতন যেমনি সেবা আছে,
তোমার পাশে দাঁড়ানোর মতন যেমন আইপিডিসি আছে, তেমনি তোমার জন্য একটি তুমি বান্ধব তোমার পক্ষে দাঁড়ানোর মতন একটা সরকার আছে। শেখ হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায় ততদিন পর্যন্ত নতুন প্রজন্মের জন্য কোনো রকমের দুর্ভাবনার কোনো কারণ নাই। তিনি বাংলাদেশকে তোমাদের জন্য উৎসর্গ করে দিয়ে, তোমাদের জন্য তৈরি করে দিয়ে এমন একটি দেশ বানিয়ে দিয়ে যাবেন। আমি সারা পৃথিবী থেকে এই অনুকূল সারা পাচ্ছি যে আমরা মনে করেছিলাম, যেমন ধরো আমার ডাক বিভাগ আছে, আমি ডাক টিকিট প্রকাশ করব, 100-এর উপরে ডাক টিকিট প্রকাশ করব। কিন্তু আমি দেখলাম বঙ্গবন্ধুর প্রতি সারা পৃথিবীর এত শ্রদ্ধা যে পৃথিবীর বহু দেশ এখন আমাদের কাছে ডিজাইন চাচ্ছে, বঙ্গবন্ধুর ডিজাইন দাও, আমরা আমাদের দেশে বঙ্গবন্ধুর শতবার্ষিকীর ডাক টিকিট প্রকাশ করব। এই যে শ্রদ্ধা, এই যে সম্মান, এবং পৃথিবীর বহু মানুষ আমাদের এই দেশে মুজিববর্ষে আসবে, তোমরা সেটা জানো। আমি তোমাদেরকে মুজিববর্ষ উদযাপনের একটি জায়গায় শুধুমাত্র তোমাদের অনুরোধ করব, সেটি হচ্ছে কেবলমাত্র মুখে অথবা নামে নামে বঙ্গবন্ধুর কথা বলবে না। আমি তোমাদেরকে বলবো, আমাদের একটা ভুল ধারণা কাজ করে, অনেকেই মনে করে যে আমরা পাকিস্তানের সাথে ঝগড়া করে বোধে বাংলাদেশ তৈরি করে ফেলছি। তোমরা ইতিহাস পড়বে, দেখবে আমি এই যে চৌঠা জানুয়ারির কথা বলেছি, এই চৌঠা জানুয়ারির পরে বঙ্গবন্ধু সারাটা জীবন একটি ভাষাভিত্তিক রাষ্ট্র তৈরি করার জন্য চেষ্টা করেছেন, একটি সাম্প্রদায়িক ভারতবর্ষকে উপহার দিয়েছেন একটি ভাষাভিত্তিক রাষ্ট্র, যে রাষ্ট্রের ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িকতা, যে রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সাম্য, যে রাষ্ট্রের ভিত্তি হচ্ছে গণতন্ত্র এবং জাতীয়তাবাদ। এবং সেই রাষ্ট্রটির উপরে ভিত্তি করে তোমাদেরকে অনুশীলন করতে হবে যে বঙ্গবন্ধু কেমন করে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র থেকে অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত করেন, এবং ভাষা সাহিত্য সংস্কৃতিকে কেমন করে মর্যাদার সাথে আজকের পর্যায়ে নিয়ে গেছেন। এই যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো, তার জীবনী অনুশীলন করবে, তার জীবন সম্পর্কে জানবে, তিনি যেই সব আদর্শ অনুসরণ করেছেন, তোমরা সেই আদর্শগুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে।